হাসলে আমার নিচে যেতে ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই। তো সেখানেই গেছিলাম, দেখতে পাচ্ছো এই যে শাখাতে সিঁদুর, হাতটা কাঁপছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তেজলা ব্লগ। সো গাইস, নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও, নতুন আরেকটি ব্লগ। তো এখন সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি, রান্নাঘর পরিষ্কার করে নিলাম, বাসন মেজে নিলাম, এখন আমি রুটি মাখছি। হ্যাঁ, রুটি করব, মাথাটা কেটে যাচ্ছে। যাই হোক, তো চলো ঝটপট রুটিটা মেখে নিই, রুটিটা করে নিই, তারপরে আসছি। সো বন্ধুরা, আমি এখানে ভুল বলেছিলাম, এটা হবে আটা মাখছি রুটি বানাবো, না বলে আমি দুটোই রুটি রুটি বলে দিয়েছি। যাই হোক, তো চলো ভিডিওটা কন্টিনিউ করি, তোমরাও দেখতে থাকো। আর এখানে আমি রুটিটা বেলে নিচ্ছি, এরপর ভেজে নেব। তো দেখো, এখানে কিন্তু আমার রুটি বেলা হয়ে যাচ্ছে, আর এখন আমি তাওয়াতে করে রুটিটা ভেজে নেব। আমি ঠিকঠাক রুটিটা বানাতে পারি না, তোমরা দেখে বলো তো কেমন হয়েছে। আর তারপর চলে এসেছি আমি এখানে বিছানা গোছাতে। আমাদের তো চা খাওয়া হয়ে গেছে, বড় খেয়ে চলে গেছে, আগের দিনের মিষ্টি ছিল ফ্রিজে, তো রুটি মিষ্টি আর চা দিয়ে ওকে দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট, তো ও খেয়ে চলে গেছে। তো আমি বিছানাটা গুছিয়ে এবার রান্না শুরু করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। বন্ধুরা, বিছানা গোছানো কমপ্লিট, আর চা রুটি বানিয়েছিলাম, তোমরা তো দেখলে। তো রুটি আর চা মিষ্টি দিয়ে খেয়ে গেছে বর, আমিও খেয়ে নিয়েছি, বিছানাটা গোছালাম, এখন ঘরটা ঝাড় দেব, তারপর রান্না করতে যাব। হাতটা কাঁপছে, মোবাইলটাও কাঁপছে, চলো পরে কথা বলছি। বন্ধুরা, পনিরটা ভেজে রেখেছি, একটু বেশি ভাজা হয়ে গেছে। এখানে মশলা করা আছে, আদা আর কী বলে টমেটো, কাঁচা লঙ্কা আর লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, আর এখানে আলু ভাজা হচ্ছে, ভাত হয়ে গেছে, পরে কথা বলছি, টাটা। তো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হয়েছিল সেই রান্না করার সময়, আমার স্নান পূজা সব কমপ্লিট। তো কী কী রান্নাবাড়ি হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি। বড় চলে এসেছে, প্রচুর খিদে পেয়ে গেছে, খেয়ে নিই, পরে আবার আসছি। তো চলো, কী কী রান্নাবাড়ি হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে ডাল, পাঁপড় ভাজা, পনিরের তরকারি, এখানে আছে ভাত, আর এখানে আছে আলু ভাজা, ডুম ডুম করে আলু ভাজা। বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন সন্ধেবেলা, এখন 6:10, জানালা বন্ধ করিনি, করবো, সন্ধে দেব। তার আগে ছাদে জামা কাপড় আছে, শুয়েছিলাম, তো চলো ছাদের জামা কাপড়গুলো নিয়ে আসি, আর ছাদের ভিউটাও তোমাদের আবার দেখিয়ে নিয়ে আসি, কি আর করবো, চলো। চলো, এই যে জামা কাপড়গুলো নিয়ে নিচে যাই। এই একটা মাত্র জায়গা যেখানে আসলে আমার নিচে যেতে ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই, নিচেই সব কাজ, যেতে তো হবেই। সেটাই, হালকা হালকা বৃষ্টি পড়ছে, দারুণ ওয়েদার। বাড়ির ছাদ থেকে দেখা যায় গালামাল দোকান, বাড়ির সামনে যে দোকানটা সেটা দোকান দেখালাম, ছাদ ঘুরালাম, জামা কাপড় নিলাম, এখন নিচে যাব। আরেকটা জিনিস দেখাই, দাঁড়াও, একটা মাত্র সুপারি গাছ, এই দেখো একটাই সুপারি গাছ, আর সুপারির ফুল ধরেছে, সুপারি ধরবে মনে হয়। যাই হোক, তো চলো নিচে যাই, আগে ব্যালকনিতে জামা কাপড় আছে, এগুলো সব নিয়ে যাব। তো বন্ধুরা, ব্যালকনির থেকে জামা কাপড় এনে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, আর আলনাটা একটু ইগনোর করো, কারণ যতই গোছাই আমি কিন্তু সেটা গোছানো থাকে না, অগোছালো হয়ে যায়। যাই হোক, তো চলো এবার আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে সন্ধ্যা দিয়ে দেবো। তো ঠাকুর ঘরে চলে এসেছি, তো চলো দেখতে থাকো।
तो बंधुरा हयतो बुझते पारछो ना हठात करे कि देखाच्छे दीदी। जाई होक तो आमी होच्छे जाच्छी पाशेर बाड़ीते प्रसाद खेते बा प्रसाद आनते। एखाने पुजो होयेछे तो सेई बाड़ीतेई चले एसेछि। जानोई तो सबार सामने तो भिडियोटा सेभाबे करा जाय ना, ताई छोट्ट एकटा क्लिप निये नेलाम। चलो बाड़ी गिये कथा होच्छे प्रसाद निये। তো বন্ধুরা তোমাদের পুরো ক্লিপ হয়তো আমি দেখাতে পারিনি। তো গেছিলাম, নিমন্ত্রণ ছিল মানে পাড়াই পাশে একটা বাড়িতে, তো সেখানে বিপত্তারিণীর পুজো ছিল, তো সেখানেই গেছিলাম। দেখতে পাচ্ছো এই যে শাখাতে সিঁদুর, তো যাই হোক তেল সিঁদুর দিয়ে প্রসাদ দিয়ে দিয়েছে। চলো প্রসাদটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে এই যে দু বাড়ির থেকে পুজো ছিল, দু বাড়িতে পুজো ছিল, তো দু বাড়িতেই গিয়েছিলাম, তো দু বাড়ির থেকে প্রসাদ দিয়ে দিয়েছে। যাই হোক বর আসলে তারপরে খাবো, আগে কেন খাবো বর বলে কথা। যাই হোক চলো পরে আসছি, টাটা। তোমাদের বলেছি কেন, সো গাইস তোমাদের বলেছিলাম যে বর আসলে খাবো, প্রসাদ নিয়ে এসেছি। তো এই যে চলে এসেছে, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন কটা বাজে, এখন 10:56। তো এখন শুতে যাব, তার আগে দেখি ভিডিও শ্যুট করব কিনা ভাবছি। যাই হোক তো যদি করি তাহলে তো তোমরা দেখতেই পারবে। আর এটা আমি এখন ধুয়ে ফেলবো। যাই হোক তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো ব্লগের সাথে। তো চলো সবাইকে গুড নাইট, শুভরাত্রি। তুমি কিছু বলবা? তো কিছু বলবে না। যাই হোক চলো টাটা।